সে আল্লাহ আমার সে আল্লাহ আপনার খেয়াল করে শুনবেন কেউ যদি মনে করে এই চেয়ার আমার এই চেয়ার আমার এই আমার আমার বলা চেয়ারটা থেকে যিনি সরায় দিবেন লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে ঝগড়া কেন হবে এই জন্য হবে আপনি তার আইলকে কেড়ে নিয়েছেন সে আপনার সঙ্গে ঝগড়া করবে আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন মাহারিমহু একটা একটা হারাম কাজ যখন করছেন একটা একটা গুনার কাজ যখন করছেন একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন একটা একটা গান যখন আপনি শুনছেন আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কা ধাক্কি করেন কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দরর আলাল আখারিন নিজে দোষ করলেন নিজে অন্যায় করলেন নিজে পাপ করলেন নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন আল্লাহর কসম আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন ঠিক না বেটি ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها জাহান্নামের জন্য কিছু মানুষ সৃষ্টি করা হয়েছে যেই মানুষগুলোকে আল্লাহ অন্তর দিয়েছে এই অন্তর দিয়ে মালিকের কথা তারা শুনে না অনুধাবন করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে চোখ দিয়ে তারা আল্লাহর সৃষ্টিগুলো দেখে না আল্লাহ তাদেরকে কান দিয়েছে কান দিয়ে আল্লাহ শক্তির কথা তারা শুনে না এই মানুষগুলো অন্তর্মরা তারা নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট আর তারা এই শৈথিল্য পরায়ণকারী তারা এই শৈথল্য পরায়ণকারী গাফেল এই মানুষগুলা এই গাফেলদের জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছে তিনি কে আল্লাহ কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই জাহান্নাম দিবেন বলি এত সুন্দর করে আল্লাহ মানুষগুলাকে বানায় নাই ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ
أحسن الخالقين এত আদর করে যিনি মানুষগুলোকে বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম যে আদম সন্তানকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ একটা চুক্তি করলেন ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন বাইনি ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাকা আদম তোর আর আমার মাঝে একটা চুক্তি আমার আর তোর মাঝে চুক্তি হলো তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবে ইবাদতের জাযা তিনি যিনি দান করে দিবেন তিনি কে আল্লাহ আপনি ইবাদত করলেই যার কাছ থেকে প্রতিদান পাবেন তিনি কে আল্লাহ ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনা আমার আর তোর মাঝে সম্পর্ক হচ্ছে আল মাসআলাতু ওয়া দুআ তুমি শুধু আমার কাছে যাবে আল ইজাবাতু ওয়াল আতা আমি আল্লাহ শুধু তোমাকে দিয়ে দিয়ে তোমার মনটা ভরে দেব বলেন আল্লাহু আকবার আপনার লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবেন এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করি এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন যদি সব মানুষগুলো সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যাক আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয় আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে মুনাজাত কবুল করে দোয়াগুলো যদি আল্লাহ পুরা করে মা নাকসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না সমুদ্র যেমন বুঝে না আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট এত বড় সবার মনের চাহিদা যদি পূরণ করে দেয় আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না এতটুকুন সবার চাহিদা পূরণ করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না তাহলে বলেন তো সব সময় চাবো কার কাছে যিনি আমাদেরকে দিবেন তিনি কে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন একশত ভাগ ভালোবাসার ভিতরে এক ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন আর এক ভাগ ভালোবাসা দান করে দিয়ে 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কে দিয়েছেন কয় ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ 99 গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসেন আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক আল্লাহ চান না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠানেন নবী দুনিয়াতে আসলেন ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য সতর্ক করার জন্য আল্লাহ চান গোলামগুলো জান্নাতে যাক জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলো শুনে না এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কি আজকের এখান থেকে হিসাব করে নিয়ে যান তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন এক নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান ওই লোকটার দিকে তাকান আল মুশরিকুন যেই লোকটা শিরিক করলো আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো
গায়রুল্লাহকে সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বندگی করলো, এই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দোয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী শাফাত করবেন না, আল্লাহর নবী বলবেন তোর জন্য কোনো শাফাত নাই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়ালিকুল্লি নবিন দাওয়াতুম মুস্তাজাবা, নবীরা যখনই দোয়া করেছেন যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর নবী বলেন ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করবেন, আমার উম্মতগুলাকে মাফ করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলা জান্নাতি হবে, কোন উম্মতগুলাকে সেদিন নবী যে শাফাত করবে, ওই উম্মতগুলাকে শাফাত করবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, উম্মতেরা সেদিন শাফাতে গণ্য হবে, শাফাতে গণ্য হবে, জান্নাতে যাবে, তারা সেদিন শাফাতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করল, কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি মাফ করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কে? আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝেও না, পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না নাই? পীরে কি করে? সামনের দিকে ফাল দিয়ে রাখছে, আর মুরিদে গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সেজদা করতেছে। সেজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আপনি গায়রুল্লাহকে সেজদা করছেন, ওই ভণ্ড পীর আবার এর পক্ষে যুক্তি দিচ্ছে, তার যুক্তি হলো এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা। তাজিমের সেজদা যদি বৈধ হতো আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন না, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে যিনি সেরা বানিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আজকের এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সেজদা তো দূরে থাক, যদি কোনো পীর সেজদা নেই ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে না। বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহ জুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। এই ভণ্ড পীর মানুষকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, ইমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে, ঠিক না বেটি? আমরা এখান থেকে বলবো এই জাতীয় পীরদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে মিডা মিডা লাগছে, কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে বিশ্বামে, পরে মিডা মিডা লাগছে। হুজুর আপনি ফু দিলে তো মিডা লাগে না, কারণ আপনার কাছে কেরামত নাই, হেমিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কেয়ামত আছে। তার কাছে কি?
আপনি তার কাছে কিয়ামত কেমনে বুঝবেন? আপনি শুধু মরে দেখে মরতে দেরি হবে, আপনার উপরে কিয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না, ঠিক না বেঠি? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ধদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমনও পীর আছে কয় ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা, কয় ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাজ্জ দুনিয়ায় আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইমান আছে? জোরে বলেন ইমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ইমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকেন। আজকে এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচব ইনশা আল্লাহ ছাড়া কথা বলবো না, ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশা আল্লাহ, সুস্থ থাকবেন বলে থামবো না, বলবো সুস্থ থাকবেন ইনশা আল্লাহ, আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশা আল্লাহ। যিনি ইমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ইমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়, ঠিক না বিঠি? তাহলে এক নম্বর আল্লাহ দুশ্মন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহ সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না, এক নম্বরে মুশরিকরা কারা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? এক নম্বরে কারা? আরো জোরে শুনতে চাই, এক নম্বরে কারা? মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা من الجن والإنس لهم قلوب لا يفقهون بها. মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহর এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফিল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফিল, তারা অহংকারী, তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল মুজাব বি নাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না? নাই। বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে এবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কতদূর দিন মানে, ঠিক না বুঝি? এই যে আপনি আল মুআজাব বি নাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্যে? কিন্তু আপনি আল মুআজাব বি নাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন, বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন, সম্পদ আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন, লোকজন আছে এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন, আজকের মাহফিল থেকে জেনে যাবেন মান ইয়াতামাদ আলা মালিহি কল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায় কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ওয়া মান ইয়াতামাদ আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাঁটে, অনেক নেতা কর্মী আপনার আছে,
নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নেবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ যা আছে না নাই? ওমান ইয়াতামাদু আলা আকলিহি দাল্লা, আপনি যদি মনে করেন আমার অনেক মেধা অনেক বুদ্ধি এই বুদ্ধিগুলো ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল যেই কবিদের অনেক নাম অনেক যশ অনেক খ্যাতি ছিল কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করেছিল, মৃত্যুর আগে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ কি এখনো আছে? আসতে কইেন না, আছে সে আল্লাহ, আছেন সে আল্লাহ, থাকবেন সে আল্লাহ, আছে সে আল্লাহ, আমার সে আল্লাহ আপনার, খেয়াল করে শুনবেন কেউ যদি মনে করে এই চেয়ার আমার এই চেয়ার আমার এই আমার আমার বলা চেয়ারটা থেকে যিনি সরায় দিবেন লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই, আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার আমার না বলে ক্ষমতার দাপট না দেখায়া, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে যে লোকটা নির্ভর করবে নির্ভয়ে কথা বলবে আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা মাল্লা ওয়ালা কল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই, তাকে যিনি বিজয় করবেন বিজয় দান করে দিবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন ভয় আছে? কয় নাম্বার? হুজুর নাম্বার ভুলে গেছি, বলতে হবে কয় নাম্বার? কি লক্ষ্মীপুরে মানুষ কেমনে হইলে কেমনে চলল? কয় নাম্বার? মাশাআল্লাহ, আমি দেখতে চাইছিলাম লক্ষ্মীপুরে মানুষ কেমন চালাক, একজনে কইছিল যে দুই নাম্বার শেষ, কি এর কেমনে বুঝলেন দুই নাম্বার শেষ, এব তো দুই নাম্বারের মধ্যে আছি, কয় নাম্বার? বলেন কয় নাম্বার? দুই নাম্বার আল্লাহ শত্রু হচ্ছে আল মুখতাল আল ফখুর, যেই লোকটা অহংকার দেখাবে তাকে যিনি পছন্দ করেন না তিনি কে? অহংকার দেখানো যাবে? বলেন জীবনে কোনোদিন অহংকার দেখাবে? অহংকার না দেখানোর ঔষধ কি? ঔষধ হচ্ছে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আপনি বিনয়ী হয়ে যান যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে? এবার চলুন তিন নাম্বারে যাই, তিন নাম্বারে যাকে আল্লাহ দেখতে পারেন না পছন্দ করেন না অন্তর মারা কান মারা চোখ মারা ব্যক্তি তিন নাম্বারে কে? তিন নাম্বারে হলো আযালিমুন, যারা জুলুম করবে নিপীড়ন করবে অত্যাচার করবে স্বৈরাচারী হবে, তাদের অন্তর মারা কান মারা তাদের চক্ষু মারা তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এখন বলেন এরকম লোক আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জালেম চিনার তিনটা উপায়, এক নাম্বার উপায় হচ্ছে আনতুক্ত আল আরহাম, যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে, সন্তান মা বাপের খবর নেয় না, এরকম ঘটনা বাংলাদেশে নাই? আছে। আপনাদের লক্ষ্মীপুরে নাই? আছে। এই এলাকার নাম জানি কি? এই এলাকার পাশেই জন্ম নিয়েছিলেন এই দেশের জননন্দিত জননেতা আলেম দ্বীন শেখুল হাদিস শেখুল ইসলাম মরহুম মাগফুর হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহ, ঠিক কিনা? এমন একজন আলেমের বাড়ির পাশে বসে মাহফিল করার সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই?
যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? খুব খেয়াল করে চিন্তা করেন, মালিয়ুয়ালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিয়া, জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাতকারী নাই। জালেম সেদিন কোনো বন্ধু খুঁজে পাবে না, শাফাতকারী খুঁজে পাবে না। জালেম চিনবেন তিন ভাবে। এক নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না, বুঝে নেবেন লোকটা জালেম, লোকটা কি। আর এই জালেম যখন জুলুম করেই যাবে করেই যাবে, সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে, আপনি বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার আলামত আবু হুরায়রা, আমার থেকে এই আলামত না আবু হুরায়রা তিনি শিখিয়েছেন। দ্বিতীয় নাম্বার আলামত আইয়ুত আল মুগুইব, যখন আপনি দেখবেন লম্পট চাঁদাবাজ দুর্নীতিবাজ চরিত্রহীন ব্যক্তির পিছনে মানুষ হাঁটবে, আপনি বুঝে নিবেন জালেম জুলুম করছে, আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠি? এখন এই রকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয়? হয় বলেন হয়। একজনই কইছে বেশি বেশি, হেতে হুজুরে বাজাই দিত স্যার, বেশি না হোক অন্তত হয় তো, কি কম ও মামলা করবেন বেশি তো আর কি করবো, আপনারা বলছেন আমার আর কিছু বলার নাই, বেশি তার মানে আজাব চলে আসার সময় চলে আসছে, ঠিক না বুঝি? এরপরে তৃতীয় নাম্বারে তাকায় দেখবেন আই ওসাল মুরশিদ, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে, দিনের রাহবারদেরকে বন্ধ করে দেওয়া হবে, নিষিদ্ধ করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, বুঝে নিবেন আজাদ চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? কথা কার? আরে কথা আবু হুরায়রার, কথা কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাইলে আমার গলা সিবি ধরিয়ে কই আপনি এগুলো কি কইলেন, এটা আমি কই নে, আবু হুরায়রা বলছে আন তুক্ত আল আরহাম, এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, হয়েছে কি না? দুই নম্বরে আইয়ুত আল মুগুই, খারাপ রোগের আনুগত্য করা হবে, দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে, এখন হয় কি না? তিন নম্বরে আইয়ু ওসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের বিরুদ্ধাচারণ করা হবে, আলেমরা কি বোঝে আমি সব বুঝি এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি, ঠিক না বেঠি? তার মানে আজাব আসার সময় বাকি না, এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ইমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লক্ষ্মীপুরের তরুণেরা, লক্ষ্মীপুরের তরুণেরা আমার কলিজার টুকরা, আল্লাহু আকবার। আচ্ছা মাহফিলের ভিতরে আজকে মাশাআল্লাহ আল্লাহু আকবার যিনি স্লোগান দিয়েছে দেখছেন ইমানি তেজ কি, আল্লাহু আকবার, আল্লাহ করে কবুল করুক, করেন আমিন। আচ্ছা এবার বলেন তো দেখি এই মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি? আচ্ছা দেখি একটু ভোট হয়ে যাক, 15 থেকে 30 বছরের যে তরুণেরা আছো তোমরা বলো তো আল্লাহু আকবার, কি রে বুড়গে কেউ কি আয়নো মাহফিলে হুজুর লাগে ফেডারেল মধ্যে খিদা লাগছে আর একটু পরে আসবে এরকম নি? এবার মুরব্বী যারা আছেন আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। ওরে বাবা রে, একজন মুরব্বী এরকম আতর হয়েছে, কেউ বেগুনি মিলি কর, মানে ইজ্জত আর থাকতেছে না আজকে। তো এবার সবাই মিলে বলেন তো দেখি মুরব্বী যারা আছেন সকল মুরব্বীরা 30-এর উপরে বয়স আপনারা বলেন তো আল্লাহু আকবার।
মুরব্বি একেবারে কম না, যিনি আমার পাশে আছে উনিও বলছিল আমি রয়েছি যে অন্তত আমার দলটা তো জিত। এবার তরুণের আরেকটা বার শোনায় দেন, আল্লাহু আকবার বলেন, এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণরা যেভাবে আসছে আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার! আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, পড়ে না আমি আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, পড়ে না আমি দিন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, পড়ে না আমি। এবারে মাহফিল থেকে বলেন আসি কয় নাম্বারে, জোরে কম, এক নাম্বার কিয়া মুশরিক, হেতে গেল লগে আমগো কোনো সম্পর্ক, দুই নাম্বারে কিয়া, আচ্ছা আর বাড়ি কোন, আর বাড়ি আমি নোয়া খেললেনি কিন্তু আর বাড়ি নরসিংদী, আপনারা ধরতে পারলেন না আর বাড়ি কোন নরসিংদী হইলো, আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দন্তন্নতে মিল আছে, এই দন্তন্নতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অটো পারি আলহামদুলিল্লাহ, মহাব্বতের ভাষা। আচ্ছা বলে দুই নাম্বারে কি, অহংকারীর সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই, ওয়ামা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকতে চাই, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বারে কে? জোরে বলেন তিন নাম্বারে কে? এবার আসেন আমার ভাইয়েরা, চার নাম্বারে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী, যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না পছন্দ করেন না তিনি কে? এখন সীমা লঙ্ঘন কি জিনিস আপনারা লক্ষ্মীপুরে দেখবেন, খ্যাতির ভিতরে আইল দেওয়া থাকে, লাইল দেওয়া থাকে, এই আইল অথবা লাইল যদি কেউ কেটে ফেলে আপনারা কিরবেন? কিরবেন মানে আইল অথবা লাইল কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইল দিয়ে এসেছেন হাতে কোদাল দিক কুবাই ফেলাইলে আপনি কিরবেন? দেখেন কয়েকজন ডাকাত কই ফেলাইছে, ওদের মারি ফেলাম না, আমরা মারবি না কিন্তু ঝগড়া হবে কি না? ঝগড়া কেন হবে? এই জন্য হবে, আপনি তার আইলকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে, আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন, মাহারিমহু একটা একটা হারাম কাজ যখন করছেন, একটা একটা গুনার কাজ যখন করছেন, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কা ধাক্কি করেন কিন্তু যিনি ছাড় দিন। আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহু আকবার! আল্লাহ আমাদেরকে কবুল করুক, পরে না আমরা খুব ভালো আছি। এ আমাদের জমশেদ ভাই কি কয় শুনছেন নি, হেমে কি কয়, মাশাআল্লাহ জমশেদ ভাই যা কোক নারায় তাকবীর স্লোগান বন্ধ নাই, ঠিক না বেটি? জমশেদ ভাই খারাপ কিছু কয় না, কইছে যে হুজুর ইয়ান দিয়ে একটু জায়গা বাকি আছে, ইকে বড়ি ফেলাইলে সুন্দর হয়ে যাবে, বলবেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? হ্যাঁ, ওয়াজ মুখস্থ না হইলে এই ওয়াজ শোনাইতেন না। কয় নাম্বার? একটু আঙুল দেখান তো, কয় নাম্বার? এই যে চার আঙুলটা দেখেন কাজে লাগবো, এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, এই চার আঙুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙুল? আমরা আছি কয় নাম্বারে?
সীমা লঙ্ঘন করলে যিনি ছাড় দিবেন না তিনি কে? আল্লাহ। এজন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে, এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। এবার আসেন পাঁচ নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? আল্লাহ। এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে? না। আমাদের দেশে দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে, যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, ঠিক না বুঝি? আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ। এগুন কোন বন্ধুত্ব আমি বুঝলাম না, এগুন কোন বন্ধুত্ব হঠাৎ করে ব্রেক করে ফেলা, যখন লাগবো তখন দেয় না, এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না, কোনো কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না বুঝি? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদালাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা, আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের কুফফার বেঈমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা হিন্দু সবগুলা এক হয়ে যাবে, তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে, এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে আজকে 2021 চলে, এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে, 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে, এরপরেই মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেঠি? এবার আপনারা বলেন আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি জোরে বলেন? কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিয়ে ইসলামের জন্য আহ্বান করতেছি, যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বুঝি? আজকে তাকায় দেখেন আমার ভাইরা, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে, সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম, 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে, একবেলা খাদ্যের জন্যে 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ, আপনি যদি জবাব চান, মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লানাল্লাহুল কাজা, ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছে, এটা ইহুদিদের স্টাইল, এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা বেসলাই আছে না, আছে না, কার কার আছে একটু হাত তুলতে দেখি, যার যার আছে এটা খুলে ফালাই দিবা আজকে পুকুরের ভিতরে, কয় ইনশাআল্লাহ হাতের ভিতরে ঘড়ি পরবা, কি পরবা, ঘড়ির মধ্যে সৌন্দর্য আছে না, পারলে দামি দামি ঘড়ি পরবা, অসুবিধা নেই, যার যার সাধ্য অনুযায়ী, আবার বাবার গিয়ে চাপ দিও না যে হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিতে, যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক পরবা, ঘড়ি পরবা, ঢিলা ঢালা পোশাক, ঘড়ি পরবা, সুন্দর হয়ে চলবা, ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না, এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়, কি গান,
আরো জোরে ডিজে, ওটা কি যে ওটা ডিজে, ওই গান দিয়া এরপরে তরুণরাই দুই আঙ্গুল উঁচা করে নাচ, কয় আঙ্গুল আপনারা তো বুঝলেন না হুজুর, দুই আঙ্গুল উঁচা করলে কি হবে, এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া, একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে, এগুলো সব শয়তানের সিম্বল, তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে, আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা বাজে চরিত্রের মানুষগুলার এই দুই আঙ্গুল দেখে তারাও দুই আঙ্গুল দেখায়, এটা দাজ্জালের ফেতনা, এই ফেতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে, ঠিক না বেঠি? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ, এখানেও ধোকা, দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিসসালামের 6 বছর পরে, কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে, ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে, আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফেতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন, এই ফেতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন, প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করেন, পুরো সূরা কাহফ শুক্রবারে পড়েন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? ওয়াজার করব না, কয় নাম্বার সবাই কোন, কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ একটু মনোযোগ আসছে, কয় নাম্বার? এরপরে আসেন 6 নম্বরে, চলে যায় আমার ভাইয়েরা, 6 নম্বরে হলো আল খাইনুন, যেই মানুষগুলা খেয়ানত করবে, যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না ভালোবাসেন না তিনি কে? হাদিসের মধ্যে আসছে বুখারী মুসলিমের হাদিস, ওয়া নুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগায় দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠায় দিবে, আল্লাহ বলবে এবার যা। এখন বলেন এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাহেবকে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন, আমার জমশেদ ভাইয়ের কি লাগে চাচাতো ভাই নূরনবী সাহেব, নূরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব, তেমন কিছুই করেন না, সাধারণ জীবনযাপন করে, ইসলাম এই মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে, তিনি অনেক সুন্দর লাইফ লিড করতে পারতেন, জাঁকজমক লাইফ লিড করতে পারতেন, তা না করে সাধারণ জীবন যাপন করছেন, যদি এটা আল্লাহর জন্য হয় যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দে, খেয়ানতকারী আল্লাহর দুশমন আল্লাহর শত্রু, খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কন, বাকি আছে একটা, কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? কি আর এগুলি কি কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশা আল্লাহ এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই, এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, হেসো না হেসো না, যারা আজকে হাসতেছ বেশি দিন তোমাদের হাসি টিকবে না, ইসলামের বিজয় হবে, ইসলাম
ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই ওয়াদা কার?